সুন্দরভাবে একটা নাড়া দিব, সামান্য পরিমাণ ট্রেডিশনালি। আজকে আমি ইন্ডিয়ার সব থেকে পপুলার একটা ডিশ বাটার চিকেন তৈরি করে দেখাবো, চলুন শুরু করা যাক। প্রথমত আমি আমার চিকেনটাকে ম্যারিনেট করে নিব 2 টেবিল চামচের মতো টক দই, আপনারা চাইলে হাংকার্ডও ইউজ করতে পারেন। আমি ছোট মানুষ, আধা কেজি মাংস আমার জন্য অনেক, তাই আধা কেজি চিকেন নিয়েছি। 1 টিস্পুন জিরা, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1.5 টিস্পুনের মতো গরম মশলা, 1/2 টিস্পুন মরিচ, 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা, সামান্য পরিমাণ লেমন জুস আর 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করব। আর সামান্য মিক্স করার পরে আমি 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি চিলি নিয়ে নিচ্ছি। কাশ্মীরি চিলি নেওয়ার পরে এইবার মিক্স করে আমি কালার ডিফারেন্সটা আপনাদের দেখাই। এবার আমি আমার চিকেনটাকে রেস্টে রেখে গ্রেভিটা তৈরি করব। প্রথমত পর্যাপ্ত পরিমাণ অয়েল নিয়ে নিচ্ছি। এরপর 150 গ্রামের মতো অনিয়ন, 2 পিসের মতো টমেটো, 3 পিসের মতো বে লিফ, 1টা সিনামন স্টিক, 5-7 পিসের মতো ক্লোভস, 7-8 পিসের মতো এলাচ, 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিচ্ছি। আপনারা চাইলে হোল একদম চপ করেও দিতে পারেন। আর সুন্দর কালারের জন্য 1.5 টিস্পুনের মতো কাশ্মীরি চিলি, আর সবার শেষে 1 টেবিল স্পুনের মতো লবণ। এটা আসলে পর্যাপ্ত পরিমাণ, আপনার পরিমাণ মতো দিতে পারেন। আর যখন এই গ্রেভিটা রেডি করবেন, খেয়াল রাখবেন যেন আপনার অনিয়ন কুক না হয় বেশি, শুধু টমেটোগুলো যেন সফট হয়ে আসে, নিচে যেন লেগে না আসে, সামান্য পরিমাণ, একদম কেউ যেন না দেখে একটু পানি দিয়ে দিলাম। আপনারাও দেখার চেষ্টা করেন না, এটা না দিলেও হবে। আর আপনার টমেটো যখন কুক হয়ে আসবে, আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে একটা নাড়া দিব। এরপর চুলাটাকে অফ করে ভালোভাবে আমার গ্রেভিটাকে একদম ব্লেন্ড করব। এরপর আমি আমার গ্রেভিটাকে স্টেন করবো স্টেনারের মাধ্যমে। আপনি যাবি কত ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেন এই দানাগুলো মুখে না লাগে, আর স্মুথ একটা টেক্সচার পাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন যে স্মুথ একটা টেক্সচার আসছে। এবার আমি আমার চিকেনটাকে কুক করবো। পর্যাপ্ত পরিমাণ অয়েল নিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ বাটার। এবার চিকেনগুলোকে, আর যে জিনিসটা আমরা রেস্টুরেন্টে যেটা করি, যে আমাদের যে বেঁচে যাওয়া যে তান্দুরি চিকেন, তারপর রোস্টেড চিকেন থাকে, সেটা দিই বাটার চিকেনে। যেহেতু আমার কাছে সেই চিকেন নাই, আমি ম্যারিনেট করে দিয়েছি। আপনারা চাইলে সারা রাত ম্যারিনেট করে রাখতে পারেন, বা মিনিমাম 2 আওয়ার্স করতে পারেন বেটার ফ্লেভার পাওয়ার জন্য। হালকা কালার চলে আসবে, আমি আস্তে আস্তে ফ্লিপ করে দিব আমার চিকেনগুলোকে। সুন্দর বার্ন একটা কালার আসছে, তান্দুরি তান্দুরি বলে কথা, সুন্দর কালার আসছে একটা, দেখতেই পাচ্ছেন। যখন হালকা কালার চলে আসবে, হালকা হালকা করে ফ্লিপ করে দিবেন, আর হাই হিটে করবেন যেন ভিতরে টেন্ডারনেসটা থাকে। হালকা কালার আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তান্দুরি চিকেন তো আমরা পুড়েই ফেলি। সামনে থেকে একটু দেখাই, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এবার আমি আমার গ্রেভিতে অ্যাড করবো চিকেনগুলো। আমি আমার গ্রেভিতে ক্রিম দিয়ে দিচ্ছি, যেহেতু বাটার চিকেন, আরও অনেকগুলো বাটার চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেন দেওয়ার পরে আমি কাসুরি মেথি বা ফেনুগ্রিক লিভ যেটা আছে ড্রাইটা দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে একটা নাড়া দিব, বেশিক্ষণ কুক করা লাগবে না, ধিম আছে কিছুক্ষণ, আমি যেন টেন্ডার হয় গ্রেভিতে আমার চিকেনগুলো, যেন কিছুক্ষণ রান্না করে আমি এটাকে সার্ভ করব। এবার চুলাটা অফ করা যাক, সার্ভ করে দেখাই আপনাদের। এটা নর্মালি আপনি নানের সাথে বা কুলচা বলেন পরোটার সাথে খেতে পারেন। আমি নান বানাবো, নানের রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি দিব আপনাদের। সামান্য পরিমাণ ট্রেডিশনালি ক্রিম তো যাই। আর ক্রিমের পর ধনিয়া পাতা ইউজ করতে পারেন, বা যে কোনো গ্রিন হার্বস ইউজ করতে পারেন। আমি হালকা গ্রিন অনিয়ন ছিল বাসায় দিয়ে দিলাম একটু সুন্দর দেখানোর জন্য। আর তৈরি হয়ে গেল আমার ইন্ডিয়ান স্পেশাল বাটার চিকেন। বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।